চীনা সামগ্রী পুড়িয়ে ব্যবসায়ীদের প্রতিবাদ বাগডোগরায়। চীনের হামলায় শহীদ ভারতীয় জওয়ানেরা, তারপর থেকে দেশ জুড়ে চীনা সামগ্রী বয়কটের দাবি উঠেছে। আজ শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট মার্কেটের ব্যবসায়ীরা প্রতিবাদে সামিল হন। দোকানে থাকা সমস্ত চীনা সামগ্রী ফেলে দিয়ে সেগুলিতে আগুন জ্বালিয়ে দেন। পাশাপাশি আগামীতে চীনা সামগ্রী বিক্রি করা হবে না বলে জানিয়ে দেন ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ী বাবু সরকার জানান, প্রতিবাদ আমরা চাইনিজ আইটেমগুলোকে বহিষ্কার করছি। এক তো আমাদের ভারতবর্ষের উপরে ওরা ডিপেন্ডেন্ট, ব্যবসা করছে, কামাচ্ছে, আর আমাদেরই সোলজারকে মেরে দিচ্ছে। পিঠ পিছিয়ে বার্তা আবার সামনাসামনি, চাইনিজ ভাইরাসের কোনো গ্যারান্টি নেই, কোনো মালের সাথেও কালকে ভাইরাস পাঠাতে পারে। তো আমরা এই আইটেমগুলো বহিষ্কার করছি। সরকার যেন একটা বিকল্প চিন্তা ভাবনা করে, যেন আমরা ইন্ডিয়ান আইটেম ইউজ করতে পারি না আর উঠাবো না, এটা আমরা ব্যবসা সমিতি মিলে সবাই আলোচনা করেছি। এয়ারপোর্ট মোড়ে অন্ততপক্ষে আমরা এই আইটেমটা ঢুকতে পারি।